ম্যাচের তখন 71 মিনিট এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় আল নাসর পরিণত হয় 10 জনের দলে এর 3 মিনিট পরেই গোল করে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো এরপর 90 মিনিটের খেলা সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে একজন কম নিয়ে খেলে 98 মিনিটে আবারো রোনালদোর গোল দু-এক ব্যবধানে এগিয়ে যায় আল নাসর ঘটনা এখানেই শেষ নয় কিছুক্ষণ পর লাল কার্ড দেখে ডাগআউট ছাড়েন আল নাসরের কোচ ম্যাচের 114 মিনিটে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় সিআর7 কেই আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে এভাবেই একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় রোনালদোর আল নাসরকে আর সব বাধা বিঘ্নতা মারিয়ে শেষ পর্যন্ত আল হিলালকে 2-1 গোলে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জেতে আল নাসর ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ কিংস কাপ নামে পরিচিত 42 বছরের পুরনো এই টুর্নামেন্টে আল নাসরের এটি প্রথম শিরোপা গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও এটি প্রথম ট্রফি চ্যাম্পিয়নশিপ পুরস্কারের সঙ্গে ব্যক্তিগত পুরস্কার হিসেবে গোল্ডেন বুট জিতেছেন রোনালদো ফাইনালের 2 গোল সহ টুর্নামেন্টে 6 ম্যাচে 6 গোল করেছেন পর্তুগিজ তারকা কিন্তু এতেও সন্তুষ্ট নন তিনি উল্টো ফাইনাল শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রোনালদো পর্তুগিজ তারকার বদলে এই পুরস্কার জেতেন আল হিলালের মিলানোভিক্স সাবিচ স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে পুরস্কার ঘোষণার পর আয়োজকদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন রোনালদো এবং তাদের কাছে এর ব্যাখ্যাও দাবি করেন সিআর7 পাঁচবারের ব্যালনডোর জয়ী এই তারকার এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা সমালোচনা কেউ কেউ রোনালদোকে এই পুরস্কারের যোগ্য দাবিদার বলে মন্তব্য করছে আবার কারো মতে আয়োজকদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে রোনালদোর এমন আচরণ দেখানো উচিত হয়নি তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত পুরস্কার জেতা নিয়ে অসন্তুষ্ট থাকলেও দলকে শিরোপা জিতিয়ে দারুণ আনন্দিত সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ম্যাচ শেষে দলের সঙ্গে মেতেছেন বাদ ভাঙা উল্লাসে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েও আল নাসরের হয়ে শিরোপা জেতাকে উদযাপন করেছেন তিনি ম্যাচের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে রোনালদো লিখেছেন দলকে প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ শিরোপা জেতানোর পথে সাহায্য করতে পেরে দারুণ আনন্দিত ক্লাবের যারা দারুণ এই অর্জনের সঙ্গে জড়িত তাদের সবাইকে ধন্যবাদ আর আমার পরিবার এবং বন্ধুদেরও ধন্যবাদ যারা সবসময় আমার পাশে ছিলেন আমাদের সমর্থকরা দারুণ সমর্থন দিয়েছেন এটা আপনাদের জন্যও রায়হান রাসেল কালবেলা